আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনামগুলো পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাফের দোস জানাবো বিস্তারিত সংবাদ পহেলা জানুয়ারি দেশের সব প্রাথমিক মাধ্যমিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতারা জানান দেরিতে কার্যাদেশ পাওয়ায় বছরের শুরুতে সর্বোচ্চ সত্তর শতাংশ বই পৌঁছানো যেতে পারে বই ছাপাতে এবার ছাপাখানাগুলোর সাথে মাসখানিক দেরিতে চুক্তি করে এনসিটিভি তারপরও আশাবাদী কর্তৃপক্ষ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন মাসুদ হাসান ও নিহা নন্দী প্রায় এক যুগ ধরে বছরের প্রথম দিন উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার মহামারীর মধ্যে গত বছরও যার ব্যত্যই হয়নি তবে এবার শঙ্কার কালো মেঘ ছাপাখানাগুলোর উপর প্রায় চারশো ছাপাখানায় নতুন বছরের জন্য চৌত্রিশ কোটি সত্তর লাখ ষোলো হাজার দুইশো সাতাত্তরটি বই ছাপার কাজ চলছে সাধারণত অক্টোবরের মধ্যে ছাপাখানাগুলোর সাথে চুক্তি হলেও এবার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বই ছাপাতে চুক্তি হয় আঠারোই অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চুক্তি হয় চব্বিশে অক্টোবর আর মাধ্যমিকের চব্বিশ কোটি বই ছাপার চুক্তি হয় আটই নভেম্বর নির্ধারিত সময়ের অনেক পরে কাজ শুরু হওয়ায় ছাপাখানাগুলোতে এখন দম ফেলবার সময় নেই আমরা এ মাসের নয় তারিখ ওয়ার্কার পেয়েছি কাজ আদেশটা আগে পেলে আটো ভালো হতো আমাদের জন্য আমাদের দিনটা চব্বিশ ঘন্টা কাজ করতে হচ্ছে লোকজন দিয়ে স্কুলের বই ছাপতে সাধারণত তিন মাস সময় পায় ছাপাখানা গুলো বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতারা বলছেন এবার মাস কম সময় পাওয়ায় জানুয়ারির মধ্যে সত্তর ভাগের বেশি বই ছাপা সম্ভব হবে না এনসিটিভি এক হলো রিটেন্ডারের সময় নষ্ট করেছে তৃতীয়ত তাদের অ্যাপ্রুভালে অনেক লম্বা সময় চলে গেছে সঙ্গত কারণেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করলো থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সেভেন্টি পার্সেন্টের বেশি বই যাবে বলে আমি 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 মনে করি না মহামারীর কারণে নির্ধারিত সময়ে মুদ্রণ প্রক্রিয়া শুরু করতে দেরির কথা স্বীকার করলেও বই বিতরণে বিলম্ব মানতে নারাজ এনসিটিবি কোভিডের কারণে আমরা আপনারা দেখেছেন যে ব্যাংকগুলো বন্ধ ছিল সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল আমরা টেন্ডারগুলোকে বিলম্বিত করতে হয়েছে এবং সেই কারণে কিছুটা আমাদের বিলম্ব হয়েছে আমরা আশা করছি যে একত্রিশে ডিসেম্বরের আগেই আমরা সম্পূর্ণ পাঠ্যপুস্তক মুদ্রণ করে আমরা উপজেলায় পাঠাতে পারব শিক্ষাবিদরা এই যুক্তিতে সন্তুষ্ট নন তারা বলছেন ডিজিটাল মাধ্যম সহ বিশেষ ব্যবস্থাপনায় সব খোলা থাকার পরও বর্তমান অনিশ্চয়তা দক্ষ জনবলের ঘাটতির ইঙ্গিত দেয় অফিস আদালত কিন্তু ওই অর্থে বন্ধ ছিল না আমি জানি যে সেক্রেটারিয়েট খোলা ছিল সেখানে এই রকম অফিসিয়াল কাজ করতে তাদের এত বিলম্ব হলো কেন যাদের মধ্যে উদ্যম আছে এই মানুষগুলোকে এখন খুঁজে নেওয়া দরকার শিক্ষাবর্ষের শুরুতে বই হাতে না পেয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা নতুন অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা শিক্ষাবিদদের সাদিয়া কানিজ আর টিভি ঢাকা কোনোভাবেই থামছে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকৃতি নিয়োগ পরীক্ষা কোনোটির পিছু ছাড়ছে না এই চক্র অভিযান গ্রেফতারের পরও সক্রিয় তারা আজ রয়েছে চাকৃতি নিয়োগের প্রায় এক ডজন পরীক্ষা এসব পরীক্ষা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে আগের রাতে আরটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য বিস্তারিত জানাচ্ছেন রনি রেজা ক্যামেরায় ছিলেন রুহুল আমিন করোনার দীর্ঘ বিরতির পর কয়েক মাস হলো আবার শুরু হয়েছে চাকরির নিয়োগ পরীক্ষা আর এরই সুযোগ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে অসাধু প্রশ্নফাঁস চক্র তিন ডিসেম্বর শুক্রবার বিভাগীয় সহ কয়েকটি জেলা শহরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে চাকরির নিয়োগ পরীক্ষা কিন্তু এ পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শতভাগ নিশ্চয়তা দিয়ে টাকার বিনিময়ে মিলবে এসব প্রশ্ন ও উত্তর লেনদেন হচ্ছে মোবাইল ব্যাংকিং এ আচ্ছা প্রশ্ন মিলবে তো ভাই আচ্ছা তাহলে ভাই এখনই আপনার প্রশ্ন আর উত্তর দিয়ে দিবেন তো না না তো নিরুপায় হয়ে অনেকেই পা দিচ্ছেন এসব ফাদে ফলে মেধাবীরা হচ্ছে বঞ্চিত তাই ক্ষোভের শেষ নেই অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রশ্ন পাস হওয়াটা ব্যক্তিদের জন্য অভিশাপ যেভাবে হোক এই প্রশ্ন বন্ধ করতে হবে প্রমাণ মিললেও দায় নিচ্ছে না কেউ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন পরীক্ষাটি পুরোপুরি দেখভাল করছে বুয়েটের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ তাদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে পরীক্ষা নিয়ন্ত্রণের বিষয়টি স্বীকার করলেও প্রশ্ন ফাঁসের খবর শুনে কোনো দায় নিতে চাইলেন না বললেন

কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিনটি প্রতিবন্ধী ব্যক্তি ও বিশেষজ্ঞরা বলছেন এখনও সবার জন্য ভাতা নিশ্চিত হয়নি চিকিৎসা সহ বিভিন্ন সেবা থেকেও বঞ্চিত তারা জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের দাবি জানান তারা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বললেন প্রতিবন্ধীদের জন্য জেলা উপজেলা পর্যায়ে পুনর্বাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সরকার আতিকা রহমানের রিপোর্ট আব্দুল আজিজ শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসারের হাল ধরেছেন মিরপুর এলাকার আরেক প্রতিবন্ধী একুশ বছর বয়সী তরুণ ফরিদ তার ছোট ভাইও প্রতিবন্ধী এক ভাই ভাতা পেলেও আরেকজন পান না সিলেটের শহীদ ও দুলাল প্রতিবন্ধী দুই ভাই সেলাইয়ের কাজ করেন তাদের মা গৃহকর্মীর কাজ করে কোনো মতে সংসার চালান লাভ হয় সেল যদি না হয় তাহলে গেছে যে কম লাভ বেকার প্রতিবন্ধী সংশ্লিষ্ট সংগঠনের কর্ণধাররা বলছেন স্বাধীনতার পঞ্চাশ বছরেও সব প্রতিবন্ধীর জন্য ভাতা নিশ্চিত করা যায়নি যে তাদের চিকিৎসা কেন্দ্রে যাওয়া দরকার কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে পর্যায়ে বলি জেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে নাই নাই কমপ্লিট প্রতিবন্ধী কার্ড এবং ভাতার কার্ড করতে যেয়ে এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এবং তাদের পরিবারকে তাদের অভিভাবককে ভীষণ হয়রানি শিকার হতে হচ্ছে সংবিধান যখন বলছে যে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যাবে

স্মার্ট হোয়াইট ক্যান এগুলো আমরা প্রতি বছর বিতরণ করে থাকি প্রতিবন্ধী জনগোষ্ঠীর চাহিদা পূরণে অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা আতিকার রহমান আর টিভি ঢাকা এরই মধ্যে শীত জেকে বসেছে উত্তরে জেলা পঞ্চগড়ে এর সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রিতে উঠানামা করছে এই জেলা ভোরে প্রচণ্ড কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় এছাড়া বিকেল থেকে শীতের পোশাক ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না রাত যত গভীর হয় কুয়াশা ততই বাড়ে এখনও শীতবস্ত্রের অভাবে কষ্টে রয়েছেন দরিদ্র মানুষ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে ডিসেম্বরে তাপমাত্রা কমে গিয়ে শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এই জেলায় ব্যাংকিং সেবা ছাড়া কোনো ব্যবসায়ী বড় হতে পারে না এমনটাই জানালেন নোয়াখালীর দুই আসনে এমপি আলহাজ মোশেদ আলম বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর চৌমোহনীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও এ বিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা দেশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ চলছে নোয়াখালীর প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্যচিত্রে দীপ্তচন্দ্রপালের রিপোর্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের আধুনিক ও শেষ প্রজন্মের ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ শাখার শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুনির মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন নোয়াখালীর দুই আসনের এমপি আলহাজ মোরশেদ আলম এ সময় আলহাজ মোর্শেদ আলম বলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দ্রুত ও সহজ শর্তে লোন দিয়ে বড় ব্যবসায়ীতে গড়ে তোলার কাজ করবে ব্যাংক ছাড়া কিন্তু কোন ব্যবসায় বড় হইতে পারে না যারা ব্যবসা করতে আগ্রহী দেখা গেছে অনেকে ভালো ব্যবসা করার আগ্রহ আছে তার হাতে ভালো কাজ আছে কিন্তু পুঁজির অভাবে সে কাজ করতে পারতেছে না এই জাতীয় লোকদেরকে আমরা কিন্তু লোনটা আমরা বেশি দেবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসি এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বর্তমান সরকার ডিজিটালাইজেশনের সুবিধা করে দিয়েছেন এই সুবিধাকে কাজে লাগিয়ে সারা দেশে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা পৌঁছে দেয়া হবে বেঙ্গল ব্যাংক আপনাদের ব্যাংক আপনারা এই ব্যাংকের সাথে ব্যবসা করবেন আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের আপনাদের জন্য একত্রে কাজ করতে চাই আমাদের মূল মন্ত্রটা হচ্ছে যে আমরা ছোট ব্যাংক আমরা ছোটদের সাথে বড় হতে চাই একত্রে বড় হতে চাই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক মুর্শিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলাজ মামুনুর রশিদ কিরণ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ব্যাংকের ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন বেঙ্গল গ্রুপ ও আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু এবং ব্যাংকের পরিচালক ফিরোজ আলম টিপু সহ অনেকেই দীপ্তচন্দ্র পাল আরটিভি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ ফার্মাসিউটিকালস কোম্পানি জানিয়েছে মূলত করোনা ভাইরাসে উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনের চিকিৎসার জন্য ওষুধটি অনুমোদন দিল এটি অমিক্রণের বিরুদ্ধে কার্যকর এদিকে ভারত সহ এখন পর্যন্ত মোট চব্বিশ দেশে অমিক্রণ শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার গবেষকদের তথ্য মতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ভাইরাসটি নতুন ধরন আক্রান্ত হতে পারেন অন্যদিকে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন ঘোষণা করেছে ইউরোপের দেশ জার্মানি এছাড়া চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে পৌনে সাত লাখে সকালের সংবাদ এ পর্যন্তই আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন সংবাদ বারোটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে